আসসালামু আলাইকুম। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফরাত আপনাদের জানাচ্ছি স্বাগতম প্রশ্ন এবং উত্তর পর্বে নতুন আরেকটি ভিডিও। তো আজকের ভিডিওতে প্রশ্ন ছিল যে ভাই, আমি অন্যের একটা ভিডিও ডাউনলোড করে সেটা এডিট করে আমার চ্যানেলে আপলোড করছি এবং এই ভিডিওটিতে অ্যাড শো করতেছে এবং কোনো ধরনের কপিরাইট ক্লেইম আসে নাই, এতে করে আমার কোনো প্রবলেম হবে কি না? যেহেতু আপনি অন্যের ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলে এবং অ্যাড আসতেছে, এর ভিতরে থেকে আপনি ইনকাম করতেছেন, নো প্রবলেম। তবে কোনো এক সময়ে যদি ওই কন্টেন্ট ওনার যার কাছ থেকে ভিডিওটি আপনি ডাউনলোড করে নিয়েছেন উনি স্ট্রাইক দিয়ে থাকে, তাহলে এক স্ট্রাইক খেয়ে যাবেন। যদি এইরকম এক সপ্তাহের ভিতরে তিনটা স্ট্রাইক খেয়ে যান, তাহলে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে, যদি তারা স্ট্রাইকগুলান রিমুভ করে না নেয়। এটা একটা প্রবলেম। দ্বিতীয় আরেকটা প্রবলেম পড়বেন আপনারা, সেটা হচ্ছে রিউজ। রিউজ ধরে আপনার চ্যানেলটি ডিমনিটাইজেশন করে দিবে। কেন রিউজ ধরবে? যেহেতু অন্যের কন্টেন্ট ইউজ করছেন আপনারা, একবার আপলোড আছে ইউটিউবে, দেন আপনি রি আপলোড করছেন, এই কারণে রিউজ ধরে আপনার চ্যানেলটি ডিমনিটাইজেশন করে দিবে। তবে যদি ডিমনিটাইজেশন করে দেয়, অবশ্যই যার ভিডিও আপনি আপলোড করছেন ওই ভিডিওটি ডিলিট করে দিতে হবে এবং পরবর্তী মাসে যে তারিখে ডিমনিটাইজেশন করবে তার পরবর্তী মাসের ওই তারিখে রিঅ্যাপ্লাই করতে হবে। তো রিঅ্যাপ্লাই করলে দেখবে ইউটিউব টিম, যদি আপনার চ্যানেলে অন্য কারো ভিডিও না থাকে, সকল ভিডিও আপনার থেকে থাকে, তাহলে আবার মনিটাইজেশন করে দেবে। আশা করি আপনার প্রশ্নের পূর্ণাঙ্গ অ্যান্সার আমার কাছ থেকে পেয়ে গেছেন। তো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রশ্ন থাকলে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আপনার প্রশ্ন থেকে এই ধরনের ব্যাখ্যামূলক ভিডিও তৈরি করা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।